উপনির্বাচনে এজেন্ট না দেয়া সহ সকল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা বিএনপির পুরনো কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন দেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ রাজনৈতিক দল বিএনপি সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব বলেন ওবায়দুল কাদের এ সামাজিক ঐক্য গড়ে অপরাধীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বন্ধ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে এসব ভিন্ন অপরাধীদের আশ্রয় প্রশ্রয় বন্ধ করতে হবে এর সাথে রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করতে হবে